হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটি পার্ট নিয়ে। এই পর্ব সাজিয়েছি গরুর অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে, আর এখানে গরুর বিষয়ে অনেক বিস্তৃত তথ্য উঠে আসবে। তাই ফুল ভিডিওটি এনজয় করুন, আর এই রকম মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসছি ছোট একটা ইন্ট্রোর পর। বেলজিয়াম ব্লু কাউ, আমি জানি এই গরুর সম্পর্কে আমি যা বলবো তা শুনে আপনার অনেক অবাক লাগবে, কিন্তু এটা সত্য কথা যে গরুও বডি বিল্ডার্স হতে পারে। আলাদা কাহিনী হলো এই যে গরু মার্শাল বানানোর জন্য মানুষের মতো জিম করে না, এটা শুধু হলো তার জেনেটিক কারণে। এই বডি বানানোর কারণে কোনো খাবারেরও পরিবর্তন করা হয়নি, গরুর এই মার্শালের মতো বডি এমনি এমনি কারণেই তৈরি হয়েছে। এই গরু খতরনাক গরুর মতো লাফালাফি বা ছোটাছুটি করে না, এটি খুবই শান্ত। কেনুলাট কাউ, জি বন্ধুরা, এই গরুর পেটের উপর একটা ছিদ্র আছে, আর এই ছিদ্র মানুষ তৈরি করেছে। আবার এটা ভাববেন না যে এটা কোনো রোগের কারণে তৈরি করা হয়েছে, এটা শুধু জীববিজ্ঞানীরা তৈরি করেছেন যে এটা ভেবে যে এর ফলে ভালো করে গরুর দিকে খেয়াল রাখা যাবে, গরু কি খায় সেটা চেক করার জন্যই এই ছিদ্র করা হয়েছে। কতটুকু পুষ্টিকর খাবার খেলো এটাও দেখা যাবে এই ছিদ্র থেকে। সুইডেনে ও হল্যান্ডে গরুর পেটে বানানো ছিদ্রকে কেনুলা বলা হয়। কোনো বিষাক্ত খাবার খেলে খুব দ্রুত বের করে ফেলা যায় এই ছিদ্রর মাধ্যমে, আর পুষ্টি গুণাগুণ চেক করার ফলে এ অতিরিক্ত পুষ্টিকর দুধ দেয়। লেডিস ব্লুগ্রাস, এই লোকটি বলে যে যে আমার গরুটি দেখে সে তার চোখকে বিশ্বাস করাতে পারে না, কারণ ওর মাথায় অত বড় শিং বাকি সব গরুর চেয়ে আলাদা। বলা বাহুল্য এই শিং 2014 সালের সব থেকে বড় শিং এর ওয়ার্ল্ড রেকর্ডও অর্জন করে। এই গরুর নাম এর মালিক লেজিস ব্লু গ্রাস রাখেন। মালিকের মতে এগুলো জেনেটিক এর কামাল। এই গরুর আগে এর বাবা ও দাদার শিং অনেক বড় ছিল, কিন্তু তাদের থেকেও এই গরুর শিং আরো বড় হয়েছে। নিকার্স, বন্ধুরা, আপনি কখনো গরুর রাজাদের দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে নেন, এই হলো নিকার্স। কিছুদিন আগে এই গরু অনেক চর্চায় ছিল, আর এই চর্চায় থাকার কারণ তার বিশাল শরীর। এই গরু যখন সব গরুদের সাথে চলে তখন তাকে খোঁজার জন্য কাছে যেতে হয় না, দূর থেকেই বোঝা যায় এটা অস্ট্রেলিয়ার এক খামারের গরু। এটি লম্বায় অনেক বড়, আর এর ওজন 1400 কেজির মতো। এত বড় শরীর এর আগে কখনো গরুর দেখা যায়নি। হালিকার কাউ, এখন আমরা যে গরু সম্পর্কে বলবো সেটা শুধু ভারতে পাওয়া যায়, আর এটা পাওয়া যায় কর্ণাটকা রাজ্যতে। এই গরুকে হালিকার গরু বলা হয়ে থাকে। এটার শিং অসাধারণ, আর এই শিং তার মাথার উপর একটু পিছনের দিকে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই গরুর ছবি ভারত সরকার স্ট্যাম্পের উপর ছাপিয়েছেন, আর ভারতে গরুকে পূজা করা হয় এটা তো সবারই জানা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে এবং এরকমের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।